তো এই ছিল আয়াতে কোরআনে মুসিবতের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, কোন মানুষের যদি মৃত্যু ঘটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বলতেন, ইন্না লিল্লাহি মা আখাযা, এই দোয়া এবং তার সাথে সাথে সান্ত্বনা। কারণ আরবি ভাষা তাদের মাতৃভাষা ছিল, যেমন দোয়াও ছিল সামনে তেমনই সান্ত্বনাও ছিল। ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহ পাক যা নিয়ে নিয়েছেন, মানে আত্মা নিয়ে নিয়েছেন, অমুক ব্যক্তিকে এন্তেকাল করিয়ে দিয়েছেন, অমুক ব্যক্তির জান কবজ করে নিয়েছেন, প্রাণ শেষ করে দিয়েছেন, ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার আল্লাহ, ওয়ালাহু মা আতা, এবং আল্লাহ পাক যা দান করেছেন তাও তার, আমার কাছে যা আছে দীর্ঘদিন ধরে আছে, সারা জীবন ধরে আছে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নয়। কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকট নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে। প্রত্যেক বস্তু, মানুষ, জিন, যত দুনিয়ায় মখলুকাত রয়েছে, আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে, সবার সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। সুতরাং এই দোয়া পড়ার পরে এই সান্ত্বনা দেওয়ার বলতেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব। কোন একটি ঘটনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনা ছিল যে যেন মহিলাকে সম্বোধন করা ছিল যে যেন ধৈর্য ধারণ করে এবং নেকির আশা রাখে, আল্লাহ ছেলে নিয়ে নিয়েছেন, সুতরাং আল্লাহ পাক এতে উত্তম প্রতিদান আমাকে দেবেন, আল্লাহ পাক রব্বুল স্ত্রী নিয়েছেন উত্তম প্রতিদান দেবেন, আল্লাহ পাক রব্বুল আন কোন রকমের মুসিবত দিয়েছেন আল্লাহ পাক এতে ভালো বদলা দেবেন, নেকির আশা রাখতে হবে। এই ধৈর্যের বিষয়টি বলার পরে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই ভাই, যেই ভাইয়ের এই দিনের মজলিসে ইন্তেকাল হয়েছে, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তার কবরের জীবনকে আল্লাহ পাক যেন সুখী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আত্মাকে যেন ইল্লিন স্থান দান করেন। তারপরে দ্বিতীয় বিষয়টি যা বলবো তা হচ্ছে দিনের অনুষ্ঠান, দিনের মাহফিলে কারো যদি ইন্তেকাল হয় তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে, তার জন্য সুসংবাদ রয়েছে। ইন্তেকাল না হইলেও যেখানে সুসংবাদ রয়েছে, দিনের মাহফিলে যেখানে আল্লাহ পাকের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয়, সেখানে যদি কেউ উপস্থিত হয় তার, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে সেই মাহফিলেই যদি ইন্তেকাল হয়ে যায়, সেই মাহফিলে যদি বিদায় নেয় দুনিয়া থেকে, তাহলে তার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, আজকে ওই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব না, শুধু একটি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা দিনের মাহফিলে হাজির হয় তাদের জন্য চারটি ফজিলতের কথা বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, বড় হাদিস রয়েছে। প্রথম কথা, রাস্তা হেঁটে আসলেন অথবা গাড়িতে আসলেন, তার ফজিলত, উদ্দেশ্য হচ্ছে দিন শেখা, উদ্দেশ্য হচ্ছে দিন শেখা, সৎ উদ্দেশ্য নিয়ে আসলেন, কাছে থেকে আসেন, দূরে থেকে আসেন, যত দূর থেকে আসবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দেবেন, কদমে কদমে, কদমে কদমে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন, কদমে কদমে আল্লাহ পাক মর্যাদা উঁচু করবেন। এবং তার সাথে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এমন রাস্তা হেঁটে আসলো বা অতিক্রম করে আসলো যেই রাস্তার শেষ গন্তব্য স্থান হচ্ছে ইয়ালতামে সুফিহে ইলমান, ইলম শিখার জন্য, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করার জন্য আসলো, আল্লাহ পাকের ইবাদত বন্দি কেমন করে করব, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত কি করে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি করে সন্তুষ্ট হবেন, এলম শিখে আমলে পরিণত করব, এই উদ্দেশ্যে যেই ব্যক্তি আসলো রাস্তা অতিক্রম করে, আল্লাহ পাক কি দেবেন তাকে, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান, আল্লাহ পাক তার রাস্তাকে সহজ করে দেবেন, তার রাস্তাকে আল্লাহ পাক সহজ করে দেবেন, কিসের রাস্তা, এলাল জান্নাহ, জান্নাতের রাস্তা, সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। তাহলে রাস্তা হেঁটে যে আসলেন অথবা গাড়িতে আসলেন, যেভাবে আসেন, আল্লাহ পাক আপনার আমার রাস্তাকে যেন জান্নাতে সহজ করে দিয়েছেন, দিন শিখতে এসেছেন, আল্লাহ এবং রাসূলের কথা জানার জন্য এসেছেন, এবং জানার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক তুমি আমল করার তৌফিক দিও, তাহলে আল্লাহ পাক
জান্নাতের রাস্তাকে আপনার জন্য আমার জন্য সহজ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে ভাইরা এখানে হাজির হতে পারছেন, এইরকম যে কোনো দিনই মাহফিলে হাজির হতে পারছেন, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক দান করেছেন। এটি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ সকলকে দেন না, অনেকে কাছে আছে আসার তৌফিক হয় না। এবং তার সাথে সাথে মনে রাখবেন যে আল্লাহ পাকের এই নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমাজ দামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, রাস্তা অতিক্রম করে আসলেন, তারপরে একত্রিত হইলেন, এখানে সমবেত হলেন। মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে, যে কোনো ঘরে, মসজিদে হোক, মসজিদ ছাড়া অন্য কোনো ঘরে হোক, যে কোনো প্রতিষ্ঠানে হোক, তারা একত্রিত হইল। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে আল্লাহর কিতাবের আয়াত কোরআনে কারীম তেলাওয়াত করে, তার তাফসীর করে, তার ব্যাখ্যা করে শোনানো হচ্ছে। এবং সেখানে একে অপরকে শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা দিচ্ছে, কেউ শিক্ষা দিচ্ছে, কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং তার রাসূলের কথার দর্স হচ্ছে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়, প্রশান্তি নাযিল হয়। আজকালকার জামানায় মনে রাখবেন, আজকালকার জামানা হচ্ছে টেনশনের জামানা, আজকালকার যুগ হচ্ছে মানসিক রোগের, মানসিক পীড়ার যুগ। অধিকাংশ মানুষ আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও মানসিক পীড়াই ভুগছে, যা অস্বীকার করার নয়। বিভিন্ন কারণে হয় আর্থিক সচ্ছলতা আছে হয়তো, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে, অথবা যারা সাথে চাকরি করে তাদের সাথে, অথবা বসের সাথে শত্রুতা, বিরোধ, টেনশন, অশান্তি, সবসময় কাজে গেলে অশান্তি, বাড়িতে আসলে অশান্তি, এই অশান্তি ফিল করছে। আর না হলে পারিবারিক অশান্তি, বেহায়া বেপর্দা সমাজের কারণে, স্ত্রী পর্দা করে না, স্ত্রী আল্লাহকে ভয় করে না, স্ত্রী তার মান ইজ্জতের হেফাজত করে না, তার স্বামীর মান সম্মানকে রক্ষা করে না, এই টেনশনে অনেকেই ভুগছে। এগুলি হচ্ছে আজকালকার আকস্মিক মৌতের কারণ। আর আরেকটি সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। অনেকের, আমাদের দেশের মানুষের আর্থিক সমস্যা আছে, যতটুকু প্রয়োজন মিটাতে পারছেন না, আর মন চাইছে অনেক কিছু। মনে যদি পরিতৃপ্তি থাকতো, যেটিকে কানাত বলা হয়, তাহলে হার্ট অ্যাটাক হতো না, তাহলে মানসিক পীড়া হতো না। কিন্তু আমাদের মন হচ্ছে খাই খাই, মন হচ্ছে আরো চাই, আর্থিক সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে, অথবা সামাজিক সমস্যার কারণে, যেখানে থাকেন, যেখানে চাকরি করেন, যেখানে বসবাস করেন, কারো সাথে শত্রুতার কারণে কি জানি কখন আমাকে মেরে দেয় সে, আমার বিরুদ্ধে কখন আমার চাকরি খেয়ে নেয়, কি যে হয়। এই বিভিন্ন রকমের টেনশনে থাকার কারণে আজকাল আকস্মিক মত, আকস্মিক মত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের এই সব পেরেশানি দূর করে দেন, আল্লাহ পাক যেন দুনিয়াতেও সুখী করেন, আল্লাহ পাক যেন আখেরাতে সুখী করেন। বলছিলাম যে মত, মতের আগে এর ফজিলত, ফজিলত শেষ হয়নি। নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নাযিল হয়। যেই ব্যক্তি শান্তি হাসিল করে, তার কোনোদিনই এই রকমের পীড়া হতে পারে না, সবসময় মনে শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে। যে অবস্থায় থাকেন আর্থিক দিক থেকে, মানসিক শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে, দিনের কথা শুনলে এবং দিনের প্রতি আমল করলে, ভালোভাবে আপনি সুন্দরভাবে নামাজ পড়েন, খুশু খুজুর সাথে নামাজ পড়েন এবং দিন শিখে নামাজ পড়েন, কেমন করে নামাজ আদায় করতে হবে এবং নামাজ পড়ার উদ্দেশ্য কি, শুধু ঠিক আছে আর নাই। আজকাল অনেকে নামাজ পড়েন ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, মুরগির ঠুকুর মারার মতো এইরকম নামাজ পড়ে, কিন্তু মানসিক শান্তি হাসিল হবে, আর এলম শিখলেন না, কিছুই জানলেন না, এতেও কিন্তু মানসিক শান্তি হাসিল হবে না। দিন শিখতে হবে, শিখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দি করতে হবে, চোখ খুলে যে আমি কোন পথের উপরে আছি, আমি সঠিক পথের উপর আছি, আমি সিরাতে মুস্তাকিম, যার দোয়া পাঁচ ওয়াক্ত নামাজে করতে বলা হয়েছে, তার উপর আছি, একটু ইয়াকিনের সাথে, নিশ্চয়তার সাথে, আমি বিভ্রান্ত নই, আমি পথভ্রষ্ট নই, আমি শিরক বিদাতে নেই, আমি কুসংস্কারে নেই, তাহলে ইলম হাসিল করতে হবে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতা তাদেরকে ঘিরে নেই, অসংখ্য ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে নেই। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ফেরেশতা আসাই মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত নিয়ে আসা,
যে এই মজলিসে অসংখ্য ফেরেশতা রয়েছে যাদেরকে আমরা দেখি না, কিন্তু তারা আমাদেরকে দেখেন। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু সময় এমন অবস্থায় ওহী নিয়ে আসতেন যেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, তার কক্ষে, তার বিছানায় ওই সময় ওহী আসত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে, জিব্রাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলছেন। উত্তর দিতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়ালাইহিস সালাম বলে তার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। আর বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা মালা আরা, আপনি এমন কিছু দেখেন যা আমরা দেখতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দেখছেন যে ওহী নাযিল হচ্ছে, কথা বলছে, আর তার প্রিয়তম বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই দেখেন না। আমাদের সামনে যে মওতের ঘটনা, সুবহানাল্লাহ, মালাকুল মওত চলে এসেছে, আপনি ওই দৃশ্যের কথা চিন্তা করেন। মালাকুল মওতের সাথে যদি সৎ ব্যক্তি হয়, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা সেখানে চলে এসেছে, আশা করি আল্লাহ পাকের কাছেই আশা করি। অসৎ ব্যক্তি যদি হয়, পাপিষ্ঠ ব্যক্তি হয়, কবরের আযাবের এবং মৃত্যুর অবস্থা সম্পর্কে যে বিস্তারিত লম্বা খুব হাদিস রয়েছে, মুসনাদে আহমদের হাদিস, যা বয়ান করলে 2 ঘন্টা ওই হাদিসেই লাগবে হয়তো বিস্তারিত বয়ান করলে। সে হাদিসে রয়েছে যে যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের কাছে আযাবের ফেরেশতা বিকট রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, আমাদের সামনে এসেছে, কিন্তু আমরা কিছুই টের পাচ্ছি না, আমরা কিছুই জানছি না। অসংখ্য ফেরেশতা, রহমতের ফেরেশতা আসেন, তাদেরকে আমরা দেখি না। আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নিয়ে আসেন, তারা বরকতের আদেশ নিয়ে আসেন, এবং ওয়াগাশিয়াতুম রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত ঢেকে নেয়। রহমত, এটি হচ্ছে রহমতের স্থান, যেখানে দিনের কথা হয়, কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, সেটি হচ্ছে রহমতের স্থান। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, এবং এদের প্রত্যেকের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজামির পাশে যে মালাক মালায়েকা মুকাররমিন রয়েছেন, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা রয়েছেন, সম্মানিত ফেরেশতা রয়েছেন, সকলে সম্মানী কিন্তু শ্রেষ্ঠ ফেরেশতাগণ রয়েছেন, তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকারাহুমুল্লাহ তাদের কথা আলোচনা করেন, তাদের কথা উল্লেখ করেন, যে আব্দুর রব ভাই সাহেব এসেছেন, অমুক সাহাবিক সাহেব এসেছেন, মাহমুদ সাহেব এসেছেন, আব্দুল্লাহ সাহেব এসেছেন, অমুক সাহেব এসেছেন, সুবহানাল্লাহ, দিনের মাহফিল এসেছেন। ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহ, সে অবস্থায় যদি কারো মত হয় তো ভাগ্যবান সেই ব্যক্তি, আল্লাহ পাক যেন তার ভাগ্যকে সুন্দর করেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আর আমাদের যে সব আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ পাক রব্বুল তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের কবর আযাবকে যেন দূর করে দেন।